সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলে স্পষ্ট বিজেপি শক্তি হ্রাস করেছে আর কংগ্রেসের পুনরুত্থান ঘটেছে যদিও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি তবে খানিকটা নড়বড়ে এবার মোদীর এনডিএ জোট এ অবস্থায় বাংলাদেশের প্রতি ভারত সরকারের সমর্থন দৃষ্টিভঙ্গি কি একই থাকবে নাকি ধরণ পাল্টাবে এ প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন তেমন হবার সুযোগ নেই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার ভারতের পররাষ্ট্র নীতিতে খুব বড় রকমের কোনো পরিবর্তন আসবে না কিছু হয়তো আমরা কসমেটিক চেঞ্জেস দেখতে পারি কিন্তু মূল জায়গাগুলিতে কোনো রকম পরিবর্তন আসবে না সেটা ডিফেন্স বলেন পানি বলেন ট্রেড ইনভেস্টমেন্ট এই জায়গাগুলি বলেন বিদেশ মন্ত্রণালয় কিন্তু বিজেপির হাতে থাকবে মানে বিজেপির কেউ একজন মন্ত্রী হবেন আমি যদি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলি তাহলে কিন্তু এটাতে কোনোভাবেই কোনো ব্যাঘাত আসবে না যেরকম ভালো চলছিল ঠিক সেইভাবেই কিন্তু চলবে এবং এগিয়ে যাবে তিস্তার পাটটা আমি এটা বলবো যেটা এট দা এন্ড অফ দা ডে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি একটা দ্বিপাক্ষিক বিষয় সুতরাং এটাতে যদিও মমতা ব্যানার্জি যদি কিছু তার ওনার যদি কিছু বলার থাকে বা ওনার যদি কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু তাকে কেন্দ্র সঙ্গে কথা বলেই জিনিসটা এগোতে হবে তবে ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের প্রতি বিজেপির যে দৃষ্টিভঙ্গি জোট সরকারের অধীনে তাতেও পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা এনডিএফতে যারা আছেন তারা আমার মনে হয় না যে খুব বেশি রকমের এই ধর্মীয় পোলারাইজেশন বা ইকোনমিক ডিসপ্যারিটিটা বাড়তে দিবে অন্তত তারা যদি নেক্সট ইলেকশনের জন্য নিজেদেরকে তৈরি করেন এই জায়গাগুলি ওনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করা আগামী রোববার নতুন মেয়াদে শপথ নেবেন নরেন্দ্র মোদী আমারে রক্ষামন্ত্রী মিলা খন্দকার চ্যানেল